নমস্কার সকল ভক্তবৃন্দ এবং শিষ্যের কাছে। স্বয়ংবল গুরুকুল সদ্গুরু মহর্ষি মালবার জ্ঞানে আমাদের জীবনের যে উন্নতি, আমাদের জীবনে উন্নতি করতে গেলে যেটা দরকার বা আমাদের মানব জীবনকে সিদ্ধ করতে গেলে আপনি কিভাবে চলবেন, তার একটি সূক্ষ্ম পরীক্ষামূলক ব্যাখ্যা আমরা আজকে করব। তার আগে আমাদের যে সকালে প্রার্থনা গুরু প্রণাম ঈশ্বর আহ্বান গায়ত্রী পাঠ করে আমাদের যে ব্যাখ্যাটা মানব জীবনের যে আমাদের যে উন্নতি কিভাবে হয় সেই বিষয়ে আমরা জানবো। তো প্রথমে হাত জোড় করো। সদগুরুদেবায় ধরণে
sadguno sadkarma sadvakka dhayan karishyamim tat sattam buddho dine. Bhagavate Mahalobhavaya Namaha. Om Namo Bhagavate Mahalobhavaya. Om Namo Bhagavate সকল ঈশ্বর সন্তানদের সুপ্রভাত। আমাদের প্রভাতের স্তুতি, আমাদের মানব জীবনের যে উন্নতি আমরা কিভাবে করি, বা আমরা এই যে গৃহ সংসার বা সমাজ সংসার, এই ব্রহ্মাণ্ডের যে সংসার, এই সংসারে মানুষ রূপে জন্মই আমাদের কিভাবে উন্নতি হয়, এটি একটি গঙ্গা জলের মতো। আপনি যে পাত্রে যেভাবে ব্যবহার করবেন ঠিক সেইভাবেই চলবে। উদাহরণস্বরূপে আমার এখানে আপনার যে জীবন, এই জীবনের এই গ্লাস রাখা আছে, আপনি যদি এটাতে গঙ্গার জল পরিপূর্ণ করেন, এর মধ্যে যদি সারা গঙ্গা জল নিয়ে পরিপূর্ণ করেন এই গ্লাসের মধ্যে, কি হবে, গ্লাসটা ভর্তি হবে কি জল? এই জলটা সাধারণত গঙ্গা জল ঘোলাই হয়। এই ঘোলা জল অর্থাৎ সংসারে যে জীবনটা চলছে সেটা ঘোলা জল, নোংরা জলের মতোই মনে হয়। কিন্তু এই জলকে পরিষ্কার করতে গেলে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে, সনাতন ধর্মের গল্পে কিছু জিনিস দেওয়া আছে। এইটা আপনার জীবন, আপনি যে জলটা দিয়ে ভরেছেন এই জলটা ব্যবহার করা যাবে না। এই জলটার মধ্যে ঘোলা, মাটি, কাদা সব মিশ্রিত হয়ে আছে। কিন্তু গঙ্গার জল আবার বলছে ঘোলা ভালো, গঙ্গার জল পবিত্র ভালো। এই গঙ্গার জল আমরা ব্যবহার করতে পারি পূজা পাঠের সময়, আমাদের শাস্ত্র তাই বলে। কেন, কিভাবে বলছে, মানব জীবনও তাই। আমি যেভাবে বড় হই না কেন, আমার সংসার জীবনে, গৃহ জীবনে, পরিবারের জীবনে উন্নতি হতে পারে। মানব জীবনটাও তাই, আমার গৃহ জীবন, সংসার জীবন, পরিবারের জীবন, সমাজ জীবনে আমি যে কোনো না কোনো কাজ করতে পারবো। তাই গঙ্গা জলটাও সেই একই রকম, যতই ঘোলা হোক আমার একটা না একটা কাজে লাগবে। এবার কি কাজে ব্যবহার হবো, ঠিক গঙ্গা জলকে এই গঙ্গা জলের মধ্যে আমি একটু ঘি, একটু মধু, একটু কর্পূর, একটু দধি দুগ্ধ, এই যদি যুক্ত করি এটা অমৃতের সমান হবে। এটাকে আমরা চরণামৃত বলে থাকি বা পঞ্চামৃত বলে থাকি। সেই চরণামৃত নিয়ে আমরা আচমন করি, নিজেদের শুদ্ধ করি এবং পুজো পাঠের সময় আমরা ব্যবহার করি। ঠিক একই রকম আমার ভেতরে, এই জীবনের ভেতরে, মনুষ্য জীবনের ভেতরে কেউ যদি ঘিত দেয়, কেউ যদি মধু দেয়, কেউ যদি একটু দধি দুগ্ধ দেয়, তখন কি হবে, এই জলটা চরণামৃত হতে পারে, এই জীবনটা চরণে, কারো চরণে ব্যবহার হতে পারে, কেউ অমৃত ভাবে আমাকে গ্রহণ করতে পারে। ঠিক একই রকম আমাদের জীবন, সংসার জীবন উন্নতি করতে গেলে একজনকে ঘিতের মতো কোনো বস্তু দিতে হবে, মধুর মতো কোনো আনন্দ দিতে হবে, মিষ্টি ভাব দিতে হবে, দধি দুগ্ধের মতো আমাদের ভেতরে এই যে পঞ্চামৃত, এই পঞ্চামৃত তত্ত্বটা দিতে হবে। তাহলে আমাদেরকে চরণামৃত বা আমি কারোর চরণের সেবা হতে পারবো, আমার জীবনে উন্নতি করতে পারবো। কিন্তু আমি একজনকে দিলাম গঙ্গা জল একটা গ্লাসে, তার মধ্যে দিলাম ঘোলা জল, সেই ঘোলা জলটা নিয়ে চরণামৃতের কাছে এসে বলছে তুমি যা জল আমিও সেই জল, মানে তুমি যে রকম মানুষ আমিও সেরকম মানুষ, তুমি কানা খোড়া ল্যাংলা হাবা গোবা বোবা কিছুই না, তুমিও হাত পা আছে, চোখ নাক মুখ, তুমিও ছেলে আমিও ছেলে, তা তুমি গুরু হলে কি করে, আমি এরকম ছাগল হলাম কি করে, আমি এরকম হলাম কেন, আপনি এরকম হলেন কেন? তার বলছে এই যে জল, এই জলটা আর এই জলটা দুটো একই জল, একই বোতল থেকে নেওয়া, একই গঙ্গা থেকে নেওয়া, একই জায়গা থেকে নেওয়া, কিন্তু এই জলটা গ্লাসে আছে, কেউ কাউকে দিলে নেবে না, কারণ জলটা ঘোলা হয়েই পড়ে আছে। কিন্তু এই ঘটে যে জলটা একই জল আমি রেখেছি, তার মধ্যে একটু পুষ্প, একটু দধি, একটু দুগ্ধ, একটু মধু, একটু ঘৃত দিয়ে পঞ্চামৃত করা হয়েছে, বা একটু একটু দুব্য, একটু তুলসী, একটু জল সঙ্গে মিশ্রিত করে এইভাবে ঘটে রাখা আছে। এই জলটা খেয়ে কাউকে যদি দিই তারা চরণামৃত পঞ্চামৃতের মতো এটা সেবা করে। তাহলে আমাদের এই যে চরণামৃত পঞ্চামৃত আমরা এই ঘটে দেখেছি, সেখানে কিছুই দিইনি, এই জলের সঙ্গে একটু পুষ্প, একটু তুলসী রাখা আছে, একটু দ্রব্য রাখা আছে। তাহলে এই জলটা যদি আমি কাউকে দিই, সে দেখে একটু চরণামৃত ভেবে নেবে, তার মানে কি,
কি হলো এখানে মানুষের জীবনে কি কাজ হলো, এই দুটোর মধ্যে পার্থক্য কি হলো? এই জলটা কাউকে দিলে সে দেখতে দেখবে দেখেই নেবে না, এই জলটা যদি কেউ দেখে দেখেও নিতে চাইবে, কিছু মানুষ তো নিতে চাইবে, সবাই না নিতে চাইবে, কিছু মানুষ নিতে চাইবে, কেন? এর মধ্যে পার্থক্যটা কি? এর মধ্যে পার্থক্যটা কি? তা তোমার জীবনটা যেভাবে চালিয়েছো সেই জীবনটা নোংরা জল, এর মধ্যে নোংরা আছে, একে পরিষ্কার করতে গেলে ঠিক একটু পুষ্প, একটু চন্দন, একটু তুলসী এগুলো দিতে হয়, বা পঞ্চামৃতের দধিযুক্ত ঘৃত এগুলো দিতে হয়। দিলে কি হবে? আমার জীবনটা একটি কাজে লাগবে। কি কাজে? আমি এখানে যে কাজটা করছি সেটা সবার জন্য সাত্ত্বিক ভাব জাগরণ করবে, সৎ ভাব জাগরণ করবে, চিন্তা সুচিন্তা প্রশান্তি আনন্দ এগুলো দেবে। এই আনন্দ দিতে গেলে আমাকে এইরকম তৈরি হতে হবে। এবারে এই ঘর, এই জলটা, এই জলটার মধ্যে কোনো পার্থক্যই নেই, দুটো তো একই জায়গায়, একই নদী, একই জায়গার, একই স্থানে, একই পাত্র থেকে নেওয়া। শুধু এই পাত্রে এটা ঢেলেছে, এই পাত্রে। তাহলে মানুষ কি হচ্ছে? মানুষ অদৃষ্টের দাস। দেখতে পেয়েছে কি এই ঘটের ভেতরে জলটা আছে, দেখতে পেয়েছে কি গ্লাসে জল আছে। তাহলে আমি যে ভালো মানুষ হবো, আমি ঘটে যদি থাকি, আমি যদি খারাপ জলও হই আমাকে নিতে চাইছে, আমি খারাপ জল একই জল যদি হই নিতে চাই। কিন্তু এই ঘটের যদি ফুল পুষ্প বেল এগুলো না থাকতো, আবার জলটা দেখতো একটুখানি নিত, প্রথম একটুখানি নিয়ে দেখতো, না এসব তো কি সব জল, কোথাকার জল কি জানি। আবার এই জলটাকের মধ্যে যদি আমি পঞ্চমিত দিই, তখন সেটা ব্যবহার হবে, এমন কাজে ব্যবহার হবে, ঈশ্বর স্বর্গ রাজ্য পর্যন্ত যাবে। সেই জলটা কেউ যদি আস্বাদন করে, জলটা অমৃতের মতো মনে হবে, প্রথমে একটা সুমিষ্ট ভাব মনে হবে, একটু আনন্দ আসবে, তারপরে মনে শান্তি আছে, প্রশান্তি আছে, কি যেন একটা নিলাম মনে হবে, এই অনুভূতিটা আসবে। মনুষ্য জীবনেও তাই, মানব জীবনটাও তাই। আমি যে জলের মধ্যে আছি এটা হচ্ছে সংসারের সাগর, এই সাগরের মধ্যে আমি নোংরা জল হিসাবেই আছি। এই নোংরা জল হিসেবে যে কাজটা আমি করছি, সেই কাজের মধ্যে আমার জ্ঞান, আমার আনন্দ, আমার চিত্ত শক্তি, সচ্চিদানন্দে আনন্দ যদি আমি পাই, বিশ্বের কি কাজে লাগবে তাই বিশ্বরূপের জ্ঞানটা যদি পাই, বিশ্বরূপের মতো যদি হতে চাই, তাহলে আমাদের এই আনন্দ থাকবে, নাহলে থাকবে না। আর এই আনন্দটা আমি কি কাজে ব্যবহার করব, সাত্ত্বিক কাজে না তামসিক কাজে? এই জলটা হাত ধোয়ার জন্য ব্যবহার হয়, এই জলটা অমৃতের মতো ব্যবহার হয়, একই জল, একই নদীর, একই খালের, একই বিলের জল। তাহলে আমার জীবন উন্নতি করতে গেলে কি করতে হবে? আমাকে একটু প্রথমে সাজতে হবে, সংসারের সাজ। কি সাজ? আমি এখানে মালা নিয়ে বসে আছি, বস্ত্র নিয়ে বসে আছি, আমাকে দেখে সবাই একটু আশীর্বাদ পেতে চায়। আপনি ওখানে জিন্স প্যান্ট পরে বসে আছেন, গেঞ্জি পরে বসে আছেন, আপনাদের কি হয়? মানুষ এসে বলছে টাকা চাইছে, প্রথম জীবনে কয়েকটা গালাগালও দিতেছে, বাজে কথা কুকথা বলছে, কিন্তু এখানে এসে দূর থেকে হয়তো বলছে কিন্তু কাছে এসে বলতে পারবে না, দূর থেকে হয়তো বলছে কিন্তু কাছে এসে বলতে পারছে না। তাহলে কি আমার ভেতরে যে সাত্ত্বিক ভাব, সেই ভাব তাকে তামসিক ভাব থেকে দূর করে দিচ্ছে। সেই তামসিক ভাবটা দূর যাতে হয়, তাতেই আমাদের মুক্তি হয়। তাহলে যে কর্ম করলে আমাদের উন্নতি হবে, সেই কর্মটা করতে হবে। এখান থেকে কি বোঝা গেল? যে জলটা আমার কোনো কাজে লাগছে না, এই গ্লাসের জলটা, শুধু গঙ্গা জল, গঙ্গার জল, পবিত্র জল, এটা কাজে লাগবে, কিন্তু এই জলটা গ্লাসে আছে। এবার কিছু মানুষের কাছে গঙ্গা জলই আছে, পরিপূর্ণ জ্ঞান হয়ে আছে, বেদ পুস্তক গীতা বাইবেল কোরআন সব পড়ে আছে এই জলে, আমি দিলাম আরেকটু, কি হবে? এরকম উপচে পড়ে যাবে, তখন তাদের কি কাজে লাগবে? তারা উল্টে বমি করছে, সমাজে বিকৃতি করছে, সমাজকে নোংরা করছে, করছে না এই গ্লাসটার মতন। তাহলে কেউ যদি এই জ্ঞানকে বৃদ্ধি করতে চায়, যে জ্ঞানটা ছিল তাকে এরমভাবে খালি হতে হবে, খালি যদি হতে পারে, এরকম খালি যদি হতে পারে, তাহলে তখন যদি এই অমৃতটা দিই, তার মধ্যে অমৃত পরিপূর্ণ হবে, তার মধ্যে এই অমৃত পরিপূর্ণ যখনই হবে, তখন সেই অমৃতটা ব্যবহার করা যাবে। এই ব্যবহারের দ্রব্যটাই আমাদের দরকার, যেটা ব্যবহার করলে আমার শান্তি প্রশান্তি চিত্ত শক্তি জাগরণ হবে, সমাজে সচ্চিদানন্দে আনন্দ হবে, সমাজে সৎ সাত্ত্বিক ভাব আসবে। তাই আপনাদের ভেতরে অনেক জ্ঞান আছে, বলছে আমিও জানি তুমিও জানো, জানে সবাই অনেক কিছু, কিন্তু কিছু মানুষ সত্যকে জানতে কেন এবার হাতে পিছু? সবাই কিছু না কিছু জানে, সবার ভেতরে এরকম গঙ্গা জলই আছে, প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সন্তান, ঈশ্বর প্রাপ্তি হয়েই তারা এখানে পৃথিবীতে আবার এসেছে পরিপূর্ণ হয়ে। কিন্তু কিছু জিনিস সেটা অমৃতের মতো ব্যবহার করবে না, খালি গ্লাস হয়ে থাকবে, কিভাবে থাকবে? এরকম শুধু খালি হতে থাকবে, ফুটো করে দিয়ে নিচে খালি হয়ে যাবে,
কিভাবে থাকবে জীবন, এই জীবনকে উন্নতি করতে গেলে, এই জীবনে সমৃদ্ধি করতে গেলে অমৃতের মতো হতে হবে। আমরা অমৃতাশ্র পুত্রা, ঈশ্বরের সন্তান আমরা, তা আমাদেরকে হতে গেলে একজন কেউ এসে এই জলটাকে পবিত্র করে দিয়ে যাবে, এই জীবনটাকে উদ্ধার করে দিয়ে যাবে। কে? তিনি হচ্ছেন গুরু। যারা গুরুর সান্নিধ্যে আসেন, গুরুর কাছে আসেন, তিনি ঘৃত মধু দুগ্ধ দধি পঞ্চামৃত দিয়ে কি করছে, সেই পঞ্চামৃত দিয়ে আমাদের উদ্ধার করে দিচ্ছে। সে পঞ্চামৃত যার ভেতরে আছে বা যে দিতে পারে এবং যে তৈরি করতে পারে পঞ্চামৃত, তিনি হচ্ছেন গুরু। এই পঞ্চামৃত কারো চরণে দেবে, কারো আচ্ছাদনের জন্য ব্যবহার হবে, কারো জীবন উন্নতির জন্য ব্যবহার হবে, কোনো জায়গায় পুজো পাঠে কাজে লাগবে, কারো জীবনে ঔষধের মধ্যে ব্যবহার হবে, সেই জীবনটাই হচ্ছে কাজ। ঠিক আমাদের মানব জীবনে আমি যে জ্ঞানটা নিলাম, যে অমৃতের পুত্র আমরা হলাম, বা আমি সদ্গুরু সন্তান নিয়ে সদ্গুরুর কাছে দীক্ষা শিক্ষা জ্ঞান নিয়ে আমি অমৃতের মতো সন্তান হলাম, তাতে আমাদের কি লাভ? আমাদের কি অর্থ উন্নতি হবে না? আমাদের কি দৈহিক উন্নতি হবে না? আমাদের কি মানসিক উন্নতি হবে না? আমাদের কি আধ্যাত্মিক ক্ষমতার আমরা প্রাপ্তি হবে না? কে বলেছে হবে? যেদিন তোমার শরীর এই অমৃতের মতো পুত্র তুমি হবে, অমৃতস্ব পুত্রা তুমি হবে, অমৃতের ঈশ্বর তুমি হবে, ঈশ্বরের সন্তানের জাগরণ তুমি হবে, তোমাদের ভিতরে, তোমার ভিতরেও সেই জ্ঞান আছে। আমাদের মাতা পিতা আমাদেরকে শুদ্ধি করে এনেছিল, আমরা শুদ্ধই ছিলাম, কিন্তু এই সংসারে এসে আবার অশুদ্ধের মতো সেই ঘোড়া জল হয়ে গেলাম। এই ঘোড়া জলটাকেই আমি অমৃত বানালাম। কি হবে? একটু দধি দুগ্ধ ঘৃত। এবার কে বানাচ্ছে? আমি নিজে বানাচ্ছি না কোনো সদ্গুরু ব্যক্তি আমাকে বানালো, কোনো সদ্গুরু আমাকে তৈরি করে দিল। বলছে আমি এই অমৃতটা তোমাকে দিলাম, এর স্বাদ, এর আনন্দ, এর মধ্যে চিৎশক্তির জ্ঞান কতটা হবে, আর তুমি যদি নিজে বানাও তার মধ্যে কতটা হবে, তার স্বাদ, তার চিৎশক্তির জ্ঞান, তার অমৃত কতটা তৈরি করতে পারবে, সেটাই একটু জ্ঞান। এবার যে সদ্গুরু যে শক্তি নিয়ে তাকে দিচ্ছে, সেই জ্ঞানটা সেই রকম হয়। একজন এই চরণমিত বাণিজ্যে মিষ্টি হয়ে গেছে, একজন চরণমিত বাণিজ্যে শুধু দুগ্ধের গন্ধ হচ্ছে, একজন চরণমিত বাণিজ্যে সেখানে আস্বাদন করে তার চিৎশক্তির জাগরণ হয়ে গেছে। বাবারে কি নিলাম! একজন বলছে বালি বালি লাগছে, চরণমিত নিয়েছে, একজন বলছে বালি বালি লাগছে। এবার যে নিল তার কাছেও তো সেরকম কিছু না কিছু আছে, সে বলছে একজন মিষ্টি, কে বলছে একজন বেশি দুধের গন্ধ, কে বলছে বালি বালি লাগছে, কে বলছে গঙ্গা জল। তাহলে কে নিল সেই বিষয়টাও জ্ঞানটা আছে। তা আমার জীবনটা উন্নতি করতে ঠিক একই রকম, আমাকে একটুখানি জ্ঞান নিয়ে আসতে হবে বা খালি হয়ে আসতে হবে, যেটাতে আমি পূর্ণ করছি সেটা যদি চরণামৃতের মতো হয় আমাদের মানব জীবনটা উন্নতি হবে। আমি কি কাজে ব্যবহার করবো, আমি সব কাজই করতে পারবো, কিন্তু সংসারটা যদি আমি ঠিক রাখতে চাই, আমার গৃহ জীবনটা যদি রাখতে চাই, আমাদের সমাজ জীবন যদি ঠিক রাখতে চাই, তাহলে আমাদের এই চরণামৃতের মতো হতে হবে। পবিত্র গঙ্গা তো আমরা আছি, পবিত্র সন্তান আমরা তো আছি, কিন্তু আমাকে ব্যবহার করতে হবে কোথায়? সব কাজে, সব চিত্তানন্দে আনন্দে, জীবনের সমৃদ্ধির জন্য না, জীবনকে বিকৃতি করার জন্য। তাহলে আমাদের যে সন্তানরা বর্তমানে আছে তারা কি করছে? তারা তো পরিপূর্ণ, তারা কি চরণামৃতের মতো হয়েছে? না, লণ্ডভণ্ড ষণ্ড মিথ্যাচারী দুরাচারী এগুলো হচ্ছে। যে শিক্ষাটা বর্তমানে পেয়েছি সেই শিক্ষাটা আমাকে অমৃতস্ব পুত্র তৈরি করছে? না, আমাদের সেই লণ্ডভণ্ড ষণ্ড মাতাল মাতাল চাতাল এগুলো তৈরি করছে, মিথ্যাচারী দুরাচারী এগুলো তৈরি করছে। তাহলে গুরুকুলে একটা জ্ঞান আছে, গুরুর কাছে একটা জ্ঞান আছে, গুরু শক্তির একটা জ্ঞান আছে, সদ্গুরুদের একটা জ্ঞান আছে। তুমি গুরু হও, তুমি গুরু হও, আমাকে গুরু বানাতে হবে, তুমি গুরু হও। তোমার কথার গুরুত্বই যেন থাকে, আমার কথার গুরুত্ব থাক আর না থাক, তোমার কথার গুরুত্ব যেন থাকে। তুমি যে কথাটা বলবে সেই কথাটাই যেন সৎ হয়, আমার কথা সৎ হোক আর না হোক, তুমি যেন সৎ হও। তুমি যে কর্মটা করবে সেটা যেন প্রাকৃতিক হয়, প্রকৃতির কাজে লাগে, সমাজের কাজে লাগে, মানুষের কাজে লাগে, তোমার মধ্যেই এই শক্তি আসো, এটাই সদ্গুরুর কথা। তুমি প্রকৃতিকে বাঁচাও, তুমিই পারবে বাঁচাতে, তুমি পারবে না বললে হবে না, তোমার দ্বারাই হবে। যেমন একটা জলের মধ্যে এক টুকরো রং দিলে কি হয়, জলটা রং হয়ে যায়। এক টুকরো যদি বিষ দিই জলটা বিষে পরিণত হয়, আবার যদি এটাকে অমৃত পরিণত করি অমৃত পরিণত করা যায়, তুমি কি হবে? সেই ঘোড়া জল হবে, রঙের জল হবে, ওই বিষ হবে না অমৃতের মতো হবে, এটা তোমার। যদি বিষ হও সেই বিষ পান করে তোমার পরিবার পরিজন আগে নষ্ট হয়ে যাবে, তোমার পরিবেশ নষ্ট হয়ে যাবে। যদি ঘোড়া জল হও কেউ কেউ হাত ধোবে,
তোমাকে ওই ঘোড়া জল ফেলে হাত ধুয়ে নেবে তারা। ঘোড়া হচ্ছে কি, হাত ধোয়ার জন্য কাজে লাগবে, পা ধোয়ার জন্য, গরু ছাগল মোষ এগুলো ধোয়ার জন্য তো কাজে লাগবে। যদি তুমি মিষ্টি জল হও সেই জল কেউ নেবে, যদি অমৃত হও তোমাকে পুজোর মতো ব্যবহার করবে, পুজো পাঠে ভালো কাজে, সৎ কাজে, সাত্বিক কাজে ব্যবহার করবে। তার জীবনকে উন্নতি করতে গেলে আমার তো মনে হয় সবাইকেই অমৃতের জল হতে হবে, সবাইকে সেই মিষ্ট জল হতে হবে, সবাইকে সেই শান্ত জল হতে হবে, সবাইকে সেই গঙ্গার পবিত্রতাও আনতে হবে। তোমার ভেতরে পবিত্রতা আছে, একটু বালিগুলোকে ছেড়ে দাও, বালি ঝাড়তে গেলে একটু দধিযুক্ত ঘি তো দাও, নাহলে একটি ফুল, একটা তুলসী পাতা দাও, সেই বালিগুলো নিচে নেমে দেবে, সেই জলটা তুমি পাবে, পেয়ে জীবন উন্নতি হবে। তা তোমার জীবনে যে ময়লা সেই ময়লাগুলো ফেলে দিতে হবে, সেই নোংরাগুলো ফেলতে গেলে সদ্গুরু যিনি এসে তোমাকে মধু ঘি তো দধি দুগ্ধ এগুলো দিয়ে তোমাকে পঞ্চামৃত বানিয়ে দেবে, তোমাকে চরণামৃতের মতো অমৃতের জল বানিয়ে দেবে। সেইগুলো যদি নিতে পারো তোমাদের জীবনে উন্নতি হবে। আর ভারতের শিক্ষা দীক্ষা দিয়ে শুরু হয়, যারা দীক্ষা নেননি তারা সদ্গুরুর দীক্ষা নেবেন। আর একটু সদ্গুরুর জ্ঞান, আপনাদের যে শিক্ষা বাংলা, বাংলার কালচার, বাঙালির কালচার, বাঙালির সংসার, বাঙালির সংস্কৃতি, ভারতের, ভারতের সংস্কৃতি, ভারতীয় জ্ঞান, ভারতীয় দৃষ্টি, সারা বিশ্ব জানে ভারতের মধ্যে কি আছে। ভারতের এমন একটি ক্ষমতা, এমন একটি শক্তি আছে, নবদ্বীপের ক্ষমতা আছে, বৃন্দাবনের জ্ঞান আছে, আদ্যা চক্রের জ্ঞানে, ষটচক্রের জ্ঞানও আছে, প্রত্যেকটা জ্ঞানে তাদের সমৃদ্ধি। শুধু অর্থ না, ভারত আর্থিক সমৃদ্ধির দেশ, দৈহিক সমৃদ্ধির দেশ, মানসিক সমৃদ্ধির দেশ, আধ্যাত্মিক সমৃদ্ধির দেশ। ভারতের মধ্যে প্রচুর অর্থ আছে, আমরা ধরি না, তাই বিদেশিরা এসে এখানে ধরছে, বিদেশিরা এসে এখানে নিয়ে তাদের কাছে উন্নতি করছে, আমরা করছি না। আমাদের ছেলে মেয়েকে নিয়ে গিয়ে তারা ব্যবহার করছে ওই ঘোলা জল হাত ধোয়ার মতো, ঘোলা জল গঙ্গা জল হাত ধোয়ার মতো ব্যবহার করছে। ওই গঙ্গা জল কেউ কেউ আবার কি করছে, একটু রং মিশিয়ে রং দেওয়ার মতো ব্যবহার করছে, দেওয়াল রং করার মতো রং মিশিয়ে। কেউ কেউ আবার গঙ্গা জল মিষ্টি চিনি গুড় মিশিয়ে ব্যবহার করছে, ফিল্টার করে বোতলে বিক্রি করে ব্যবহার করে ব্যবসা করছে। কেউ কেউ ওই ওই গঙ্গা জলটাকে ফুল বেলপাতা তুলসী দিয়ে আচ্ছাদন করছে, ব্যবহার করে চরণামৃতের মতো। কেউ কেউ আবার ওইটাকে পঞ্চামৃত চরণামৃত বানিয়ে পুজোর কাজে, সাত্বিক কাজে, সমাজের কাজে, সবার কাজে ব্যবহার করছে, কারোর রোগ, কারো শোক, কারো ভোগ দূর করার জন্য ব্যবহার করছে। তারা সদ্গুরু ব্যক্তি। তুমিও গুরু হও, তোমাদের মধ্যে গুরুত্ব আসুক, তোমাদের কথার গুরুত্ব থাকুক, তোমাদের সমাজের উন্নতি হোক। তাহলে এই যে পরীক্ষাটা হলো গঙ্গা জল, ঘোড়া তো আছেই, এই ঘোড়া জলটাকে আমরা অমৃত বানাতে পারি। এই অমৃত যদি হতে চাও, অমৃতের পুত্র যদি হতে চাও, সদ্গুরুর জ্ঞান নাও, সদ্গুরুর দৃষ্টি নাও, সদ্গুরুর ভাবনা নাও, তাহলে তোমাদের ভেতরে জীবন উন্নতি হবে, তোমাদের জীবন সমৃদ্ধি হবে, তোমরা আধ্যাত্মিক জগতের ভারতীয় শিক্ষা, ভারতীয় দীক্ষা, ভারতীয় জ্ঞান, বাংলার সংস্কৃতি, বাংলার জ্ঞানে তোমরা জাগরণ হবে। তোমাদের মধ্যে রামকৃষ্ণ, তোমাদের মধ্যে চৈতন্য, তোমাদের মধ্যে নেতাজি, তোমাদের মধ্যে বিবেকানন্দ, তোমাদের মধ্যে ভারতের সংস্কৃতি, তোমাদের মধ্যে জ্ঞান, এই বাংলার জাগরণ, বঙ্গ ভাষার জ্ঞান। এই বঙ্গ ভাষায় সংস্কৃতির আদিরূপ, সংস্কৃতির আদিরূপকে জানলেও হবে, অক্ষর ব্রহ্ম জ্ঞানকে জানলেও হবে, এই ঘোড়া জল চলে যাবে। যে মানুষের জীবন উন্নতি হোক, তোমাদের শান্তি প্রশান্তি হোক। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা সদ্ভাবাপন্না ভব। ওম পূর্ণমিদম পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেধাবশিষ্যতে। ওম যৎকারম পরিপ্রাষ্টং মাত্রহীনস্য যদ্ভবত্ পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদত জনার্দন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বদা সাধিকে শরণৈতয়ং বাক্যে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলকার্য চিত্তে সর্বমঙ্গলোন্নতি সর্বকরুণকার্য চিত্তে সর্বকৃপাপাপং
স্বয়ং বল সঙ্গম কর্ম কাজে সকল কার্যোন্নতি সদগুরু মহর্ষি মালবাব অয়ং ভাব দৃষ্টান্তে সর্বসত্ত্ব মঙ্গল কার্য সিদ্ধি ওম শান্তি 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 হরি ওম তৎস হরি ওম তৎস হরি ওম তৎস সন্তানে পরিণত হোক, সকাল সবার মধ্যে সদগুরু মহর্ষি মালবাবার জ্ঞান আসুক, সবার মধ্যে শান্তি প্রশান্তি আসুক, সবার মধ্যে এই গঙ্গা জলের মধ্যে পবিত্রতা আসুক, সবার মধ্যে অমৃতস্য পুত্র হোক, সবার মধ্যে অমৃতের ধ্যান হোক, অমৃতের জ্ঞান হোক, সবার এই ঘোলা জল থেকে যেন অমৃত তৈরি হতে পারে, চরণমৃত তৈরি হতে পারে, সেই জ্ঞানটা হোক, সদগুরুর জ্ঞান হোক, সবার মধ্যে শান্তি প্রশান্তি আসুক, কোন শান্তি 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 দক্ষিণ চতুর্ভুজ চতুর্দিকং তদাত্মনং শান্তি একবং চতুর্ভুজ চতুর্দিকং তদাত্মনং শান্তি একবং চতুর্ভুজ চতুর্দিকং তদাত্মনং শান্তি ওম শান্তি শান্তি শান্তি